সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, একটা মেঘলা সকাল, একটা বৃষ্টি ঝরা দিন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এখন একদম বাজে সকাল 7টা। তো 7টার সময় আমরা একটুখানি আমাদের সোসাইটির মধ্যে একটু পায়চারি করছিলাম, সেই জন্য সকালটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো মুম্বাই এখন বন্ধুরা সারাদিনই বৃষ্টি, সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত সবসময় বৃষ্টি হচ্ছে। তো এখন বাচ্চাদের এই দেখুন পার্কের কী অবস্থা, পার্ক কিন্তু একদম ডুবে গেছে। আরিস তো শুধু বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, মা বিকেলবেলায় কেন খেলতে বেরোতে পারি না, কারণ বৃষ্টি হচ্ছে সবসময় বেরোতে পারে না, স্কুল আর বাড়ির মধ্যেই এখন থাকতে হয়। তো বন্ধুরা এরকম এখন বৃষ্টি ঝরা দিন কিন্তু 3 মাস সেরকম চলতেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই বৃষ্টি ঝরা দিনে বেশ ভালো ভালো রান্না বান্না করে খেতে বেশ ভালোই লাগে, তাই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা একদম একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার মতো করে আজকে করেছি, তাই ভাবলাম আজকের এই এক্সপেরিমেন্টাল একটা চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। কেমন হবে জানি না, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, রান্নার জন্য প্রথমেই তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব। আর এদিকে বন্ধুরা আমি 500 গ্রাম মতো চিকেন এনেছিলাম, তার মধ্যে এখানে অল্প টক দই, লবণ স্বাদ মতো আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে আমি একটা এক্সপেরিমেন্টাল একটা এখানে মশলা বানিয়েছি, এর মধ্যে কাঁচা ধনে পাতা আর এখানে কাজু বাদাম, আদা রসুনকে পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো। তারপর হচ্ছে এদিকে পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা আমার বাড়িতে ম্যাক্সিমাম দিইনি কিন্তু চিকেনটা হয়, কারণ হচ্ছে আমার ছেলে চিকেন খেতে খুব পছন্দ করে। আর এরপর দেখুন বন্ধুরা এখানে আমি এই যে মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে এরপর দিয়ে দিলাম। তো যে কথাটা বলছিলাম বন্ধুরা, তো প্রতিদিনই তো আমাদের প্রত্যেকের ঘরেই মাছ মাংস রান্না হয়েই থাকে, আর আমরা মেয়েরা তো একটুখানি সমস্ত কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসি, তাই আমিও সবার মতো আজকে ভাবলাম একটু চিকেনটা অন্যভাবে বানাবো। তো দেখুন বন্ধুরা এরপর মশলার মধ্যে আমি এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্পখানি এখানে ধনে গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা ধনে পাতা দিয়েছিলাম পেস্ট করেছিলাম সেজন্য একদম হাফ চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়েছি, আর অল্প লবণ দিয়েছি যেহেতু লবণটা আমি চিকেনে মাখিয়ে রেখেছিলাম। এরপর দেখুন এখানে আমি এগুলোকে একটু মিক্স করে নেব। এখন থেকেই দেখুন মশলার কালারটা দেখেছেন, মশলাটি কিন্তু এখনও ভালোভাবে কষানো হয়নি, তাতেই কিন্তু কালার একদম দুর্দান্ত চলে এসছে। তো এই দেখুন মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর অল্প পরিমাণ জল আমিও মিক্সিটার মধ্যে দিয়েছিলাম, মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। মশলা কিন্তু একদম পারফেক্ট মতো কষানো হয়ে গেছে, কারণ কি তেল ছাড়া দেখেই বোঝা যাচ্ছে যে মশলা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেব। এরপর আমি এখন মাংসটিকে ভালো করে কষিয়ে নেব। আর আমি যখনই চিকেন রান্না করি বা কোনো কিছু রান্না করি, আমি সবসময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশিরভাগ সময় রান্না করি, যাতে টেস্টটা ভালো থাকে জল না দিয়ে। জল যখন দেখি প্রয়োজন মতো লাগবে সেই সময়টা কিন্তু জলটা দিই, কারণ হচ্ছে মশলাটা যত ভালো কষানো হবে, মাংসটাকে যত ভালোভাবে মশলার সাথে কষানো হবে, ততই কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে। তো এখন আমি অল্পখানি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন অল্পখানি এবারে ঢাকাটা খুলে দেখছি। এই দেখুন মশলাটা কিন্তু ভালো রকম কষিয়ে আসছে, আর মাংসটাকে ভালো করে এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো, আর মাঝে মাঝে কিন্তু এরকমভাবে মাংসটাকে ভালোভাবে নাড়াতেও হবে, তা না হলে মাংসটা ধরে যেতে পারে। তো এরকমভাবে রান্নাটা করছি, শেষ পর্যন্ত দেখা যাক কী হবে, এক্সপেরিমেন্ট রান্না। তো বন্ধুরা যারা নতুন বন্ধু আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে, সবচেয়ে যেটা বড় কথা আমাকে আর একটা ভিডিও বানাতে মোটিভেট করবে, কারণ একটি ভিডিও বানাতে বন্ধুরা প্রচণ্ড রকম এখানে কি বলবো মেহনত পরিশ্রম লাগে, আর পরিশ্রম তো আপনাদের জন্য সবসময় করার জন্য রেডি আছি, বাট একটা করে লাইক দিলে খুবই ভালো হয়, পরিশ্রমটা করতে আরও ভালো লাগে। আর ইদানিং দেখছি ভিডিওতে যে খুব ভালো ভিউজ আসছে তা আসছে না, তবু ভিডিও বানাতে হয়, কারণ হচ্ছে কি যেহেতু আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই বানাই।
তবু নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলবো ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করুন, এবং খুব যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার এক্সপেরিমেন্টাল চিকেন কিন্তু ভালো রকম দুর্দান্ত একদম কষানো হচ্ছে, আর ভালো রকম একটা সুগন্ধ বেরিয়েছে। রান্না কিন্তু খুব ভালো হবে মনে হচ্ছে। তো রান্নাটা এরকমভাবে আমি ঢাকা দিয়ে দিয়েই করবো। আর এদিকে আমি হচ্ছে একটা সসপ্যানে অল্প কিন্তু জল গরম করতে দিয়েছি চিকেনটাতে। আমি অল্পখানি কিন্তু লাস্টের দিকে আমি জল গরম দেব, যেহেতু এটা আমি গ্রেভি গ্রেভি করব, তো সেই জন্য আমি একটুখানি এখানে জল গরম করতে দিয়েছি। ঠান্ডা জল দেবো না, তাই জলটা আপনি গরম করতে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারেন। তো মাংস মোটামুটি কষানো একদম হয়ে গেছে, আর এই কষানো মাংসও খেতে পারেন তুলে দু পিস রেখে, কারণ আমি কিন্তু সবসময় কষানো মাংস দু পিস তুলেই রাখি, কারণ আরিসের খুব পছন্দ বলে দু পিস তুলে রেখে দিই। তারপর আমি যদি চিকেনে জল দিই বা গ্রেভি করি তারপর চিকেন ঢালি। আর বাচ্চা যদি বাড়িতে থাকে তখন তো মনে হয় যে এটুকুনি কষা মাংস রাখি তারা খাবে। তো বন্ধুরা, এটা কি চিকেন একদম কষানো একদম হয়ে গেছে। এখন আমি গরম জল যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব, আর এটাকে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এরপর এটাকে আমি মিডিয়াম আঁচে কিন্তু রেখে দেবো কিছুক্ষণ। অলরেডি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, কারণ 99% মাংসটা কিন্তু একদম কুক হয়ে গেছে। এরপর গরম জল দিলাম, আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট মতো এটাকে আমি রাখবো, খুব বেশি রাখবো না। রান্না কিন্তু আমার একদম বন্ধুরা কমপ্লিট। এরপর আমি উপর থেকে অল্পখানি ধনে পাতা কুচি এখানে দিয়ে দিলাম। আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। তো এই যে আমার আজকে এক্সপেরিমেন্টাল চিকেনের রেসিপি, কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এরপর বেশিক্ষণ আমি এটাকে আর ফোটাবো না, এরপর গ্যাসটিকে আমি কিন্তু অফ করে দেব। চিকেন কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে আপনারা চাইলে ঝোলও করতে পারেন। আমি একটুখানি গ্রেভি গ্রেভি রাখলাম, সাথে যেহেতু আমি ডাল রাখা আছে, ডাল আছে সবজি আছে, সেই জন্য চিকেনটাকে আমি মোটামুটি গ্রেভি রেখেছি। আর এটা দিনের রান্না, রাত্রেও রাখবো, রুটির সাথেও খাওয়া যাবে। তো এই দেখুন বন্ধুরা, চিকেনের রেসিপি একদম আমার কমপ্লিট। অবশ্যই আপনারা একটা লাইক এবং কমেন্ট করবেন, নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।